আসসালাম স্টেন পক্ষ থেকে সকল ভিও জানাই স্বাগতম তো আজকের আলোচনার বিষয় পিত্তে পাথর হলে আগেই যেভাবে বুঝবেন সাধারণত উপরের পেটে ডান দিকে তীব্র ব্যথা জ্বর ভূমি হলে আমরা ধরে নেই এটা গল ব্লাডার স্টোন বা পিত্তে পাথরের লক্ষণ পুরুষদের ক্ষেত্রে নারীরাই বেশি এই রোগে আক্রান্ত হয় কারণ দীর্ঘ সময় না খেয়ে থাকার প্রবণতা নারীদের মধ্যে বেশি তবে সবসময় যে স্টোন হলেই এরকম ব্যথা হবে তা নয় কিন্তু সম্ভাবনা থেকেই যায় চলুন জেনে নেওয়া যাওয়া পাথর হলে তার লক্ষণগুলো কি কি পেটে ডান ডান দিকে ছড়ায় এবং রুগীর অনেক সময় কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে এ লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তৈলাক্ত খাবার চব্বিশ জাতীয় খাবার বা মাংস খেলে এরকম ব্যথা হতে পারে তবে গ্যাসের ওষুধ খেলে এটি ভালো হয়ে যায় মধ্যপেটে ব্যথা হয় মধ্যপেটে ব্যথা হয়ে একেবারে পেছন দিকে চলে যায় জ্বরের সঙ্গে বমি হতে পারে রুগী এক্ষেত্রে টক্সিক হয়ে যেতে পারে জ্বরের সঙ্গে জন্ডিস হতে পারে এক্ষেত্রে যা হয় তা হল পাথর হয়তো পিত্তনালিতে চলে গেছে সেজন্য জ্বর হয়ে কোলে নজাইটিস নিয়ে আসতে পারে এগুলোর মধ্যে কোনো একটি লক্ষণ থাকলে দ্রুত চিকিৎসকের কাছে যান একেবারে অবহেলা করবেন না বা ফেলে রাখবেন না অল্প সমস্যাতে গ্যাসের ওষুধ খাওয়া কোনো স্থায়ী সমাধান নয় স্ট্যান্ডস অ্যান্ড টিপস ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ